প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি দ্য সিনেটের নিউজ, এবং আমরা রয়েছিলাম হ্যাপেনিং আওয়ারে, এবং এখন এই মুহূর্তের সময় হলো হ্যাপেনিং পয়েন্টের। প্রিয় দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি নুরুন্নবী চৌধুরী শাহুন এমপি, তিনি ভোলা তিন থেকে নির্বাচিত হয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে একাদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে, প্রথম অধিবেশন শুরু হবে। নানা কারণে এই অধিবেশন আলোচনার মধ্যে থাকবে, এবং বছর জুড়ে অর্থাৎ পুরো মেয়াদ জুড়েই কিন্তু নানা ঐতিহাসিক কর্মকাণ্ডের প্রধানতম কেন্দ্রবিন্দু হবে এই সংসদ। যে কারণেই আমরা আজকে কিন্তু একাদশ জাতীয় সংসদ নিয়ে আপনাদের সামনে নানান প্রতিবেদন তৈরি করছি, দেখাচ্ছি। তো আমরা নুরুন্নবী চৌধুরী শাওন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে কথা বলছিলাম যে নানা কারণে কিন্তু এই একাদশ জাতীয় সংসদ অনেক বেশি ভাইব্রেন্ট হবে, তো আমরা একটু শুনে নিতে চাই যে 1973 সালের পরে এই প্রথম জাতীয় সংসদে আওয়ামী লীগের এত বেশি আসন নিয়ে সংসদ শুরু হচ্ছে, কিভাবে দেখেন আপনি? ধন্যবাদ আপনাকে দাদা। আজকে আমি আসলেই আমাদের এই ঐতিহাসিক যে বিজয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল গত 30 ডিসেম্বর, এ নির্বাচনে বাংলাদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের প্রতি শতভাগ আস্থা রেখে এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এইবারের নির্বাচনী ইশতেহারে যেভাবে গ্রামকে শহর নির্মাণের বা অর্থাৎ গ্রামে বসে মানুষ শহরের সকল নাগরিক সুযোগ সুবিধা পাবে, এই যে আমার গ্রাম আমার শহর, তারুণ্যের শক্তি অর্থাৎ তারুণ্যকে তিনি যেভাবে প্রাধান্য দিয়েছেন, এইগুলো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে বাংলাদেশের আজকে যে স্বাধীনতার মূল চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে এই দুর্নীতি মুক্ত উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের জন্য মূলত মাননীয় প্রধানমন্ত্রীর কোনো বিকল্প নেই, বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে সেটা উপলব্ধি করতে পেরেছে বিধায় আজকে এই বিশাল বিজয়। অর্থাৎ বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যেভাবে 1973 সালে সমস্ত বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে সেদিন তার যে 24 বছরের তার যে স্যাক্রিফাইস এই পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তার যে পুরস্কার বঙ্গবন্ধুকে দিয়েছিল 73 সালে, ঠিক তেমনইভাবে মাননীয় প্রধানমন্ত্রী গত 2 মেয়াদে এই বাংলাদেশকে অর্থাৎ উন্নয়নের এক ভিন্ন মাত্রায় যে নিয়ে গিয়েছেন আজকে বাংলাদেশকে, সেই বাংলাদেশকে তিনি তাকেই দায়িত্ব দিয়েছেন আবার যে এই বাংলাদেশকে সেই উন্নত সমৃদ্ধশালী ডিজিটাল দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য। যেমনটা বলছিলাম যে 1973 সালে আপনিও বলছিলেন যে এই মেয়াদে, অর্থাৎ আমরা যদি ধরে নেই যে 2019 থেকে একেবারে 20, 21, 22, 23 যে এর মেয়াদ শেষ হচ্ছে এই সংসদে, যেটি আর কিছুক্ষণ পর শুরু হবে, নিশ্চয়ই আপনিও যাবেন সেই সংসদে, এবং সেটি তো যে কথা বলছিলাম যে আসলে এই গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো কি আসলে আপনি যদি আমাদের একটু, কারণ আমরা জানি যে অনেক কিছু কিন্তু আছে সামনে। আমরা বাংলাদেশ আমি মনে করি যে এই আগামী সংসদেই আমাদের আগামী 5 বছরের মেয়াদকালীন যে সংসদ একটু পর থেকেই শুরু হচ্ছে, এই সংসদেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সম্পূর্ণ রাজাকার মুক্ত একটি পার্লামেন্ট পেল, যারা 73 সালের পরে এই দীর্ঘদিন যত পার্লামেন্টে কোনো না কোনো রাজাকার প্রতিনিধিত্ব করেছে এই পার্লামেন্টে, মুক্তিযুদ্ধ যোদ্ধারা যারা বিশেষ করে শহীদ মুক্তিযোদ্ধাদের যেটা হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমরা দেখেছি, এই রাজাকাররা যখন ফ্ল্যাগ পেয়েছে বা পার্লামেন্টে বসেছে, আজকে এই প্রথম সংসদ যেখানে 73-এর পর যে কোনো রাজাকার প্রতিনিধি নেই। দ্বিতীয়ত আমরা যেটা মনে করি যে বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী, জন্মবার্ষিকী আমরা এই সংসদের অধীনে আমরা কিন্তু 2020 সালে 20 সালে আমরা কিন্তু এটা আমরা উদযাপন করব। আমাদের বাঙালির গর্ব, বাঙালির অহংকার, জাতির পিতার শতবার্ষিকী জন্মদিন আমরা পালন করব। এছাড়াও আমরা যদি দেখি আমাদের যে বাঙালি এই বাংলাদেশের জন্ম 1971 থেকে 2021 সালে আমরা 50 বছর পূর্তি করতে যাব, 50 বছর, বাহ বাহ বাহ, আমরা মুক্তিযুদ্ধের 50 বছর আমরা পূর্তি করতে পারব এবং স্বাধীনতারও 50 বছর আমরা পূর্তি করতে পারব, বিজয়ের 50 বছর আমরা পূর্তি করতে পারব এই মেয়াদে। এছাড়া আমরা এই বাংলাদেশের অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী গত মেয়াদে যে সকল মেগা প্রকল্পগুলো নিয়েছে, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টার্নেল, পায়রা সমুদ্র বন্দর সহ আমরা পারমাণবিক বিদ্যুৎ তাপ কেন্দ্র, আমরা এগুলো সব কিছুই কিন্তু আমরা এই মেয়াদে আমরা শেষ করব। আমরা একটি উন্নত বাংলাদেশ দেখতে পাব, অর্থাৎ বাংলাদেশ আজকে যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দুর্নীতির কলঙ্ক ঘুচিয়ে এই বাংলাদেশকে, যেখানে 5-5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এই দেশ, যেই দেশ ছিল অতি দরিদ্রের মডেল, যেই দেশ ছিল তলাবিহীন ঝুড়ির দেশ, খাদ্য ঘাটতি, বিদ্যুৎ ঘাটতি, এক কলঙ্কিত বাংলাদেশের নাগরিক ছিলাম আমরা, সেই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী এই 2 মেয়াদে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছে, বিশেষ করে এই মেগা প্রকল্পগুলো হাতে নিয়ে যেগুলো শেষ করব, এবং আমরা পদ্মা সেতুর উপর দিয়ে আমাদের দক্ষিণ বাংলার 6 কোটি মানুষ আমরা কিন্তু রাজধানী থেকে আমাদের নিজ গ্রামে যেতে পারবো। এছাড়া আমাদের পায়রা সমুদ্র বন্দর, আমাদের কর্ণফুলী টানেল, এগুলো কিন্তু সব এই মেয়াদেই কিন্তু আমরা শেষ করব বলে আমরা আশাবাদী, এবং যে কারণে সেক্ষেত্রে একটা উন্নত বাংলাদেশ আমরা দেখতে পাবো, অর্থাৎ সেই কারণে তারুণ্যের যে বিজয় আমরা এবার মননের ক্ষেত্রে আমরা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে অনেক তরুণদেরকে এবার মনোনয়ন দিয়েছে, এবং সরকার গঠনের ক্ষেত্রে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তারুণ্যকেই প্রাধান্য দিয়েছে, অনেক তরুণ সংসদ সদস্যদের মন্ত্রী পরিষদে জায়গা করে দিয়েছে গুরুত্বপূর্ণ জায়গায়। অর্থাৎ আগামী দেশ, আগামী বাংলাদেশ, যে তারুণ্যের বাংলাদেশ, সেটা তিনি তার নির্বাচনী ইশতেহার থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু তাই দেখছি, তরুণ তারুণ্যকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে এই যে তরুণ সমাজকে তিনি দিয়ে আগামী সেই উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের যে নেতৃত্ব দেবে যেই প্রজন্ম, সেই প্রজন্মকে তিনি কিন্তু আস্তে আস্তে তৈরি করে ফেলছেন। সামনে একটা বিষয় যে আমরা বলছিলাম যে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির কথা নানাভাবেই আমরা আলোচনা করার চেষ্টা করি, কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই যে মেয়াদটির কথা আপনি বলছেন বা পদ্মা সেতুর যখন সমীক্ষা হয়েছিল তখন কিন্তু বলেছিল যে পদ্মা সেতু যখন কাজ শেষ হবে কিংবা যখন পদ্মা সেতুর উপর দিয়ে রেল ছুটে যাবে, যে 1.5 থেকে 2.5 পর্যন্ত জাতীয় প্রবৃত্তিতে এক্সট্রা যোগ হবে, অর্থাৎ সেটাও কি একটা ঐতিহাসিক মাইলফলক কিনা? প্রায় 2% জাতীয় প্রবৃত্তিতে বৃদ্ধি পাবে আমাদের ইকোনমি, কারণ আমাদের এইখানে এই পদ্মা সেতুর সাথে একদিকে যোগাযোগ ব্যবস্থা একদম দক্ষিণবঙ্গের একদম মংলা সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, যেটা আমাদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে, আমাদের ব্লু ইকোনমি, আমাদের সমুদ্র সীমা যে বিজয় করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমরা সেই সমুদ্র সীমায় যে আমাদের ব্লু ইকোনমি যে আমাদের হাতছানি দিচ্ছে, সেখানে সমুদ্র সীমার যে আমাদের যে অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, সেখানে সমুদ্রের নিচে যে সম্পদ আমাদের, সেই সম্পদ আরোহণেও মাননীয় প্রধানমন্ত্রী এবার নির্বাচনী ইশতেহারে রেখেছে, সেখানে আমরা আশা করব যে সেক্ষেত্রে আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য আমাদের সমুদ্রের সম্পদ এবং এই যে পদ্মা সেতুর যোগাযোগ ব্যবস্থা, পায়রা সমুদ্র বন্দর সহ আমাদের সেই দক্ষিণবঙ্গে অর্থাৎ এই আমাদের ওই এলাকায় আমাদের জাতীয় প্রবৃত্তিতে আমাদের সকল ক্ষেত্রে আমাদের জিডিপি বৃদ্ধিতে সহযোগিতা করবে। হ্যাঁ, তাহলে এটা একটি বড় অর্জন, এবং আপনি বলছিলেন যে বাংলাদেশের সংসদে 73 সালের পর থেকে বা 75-এ বঙ্গবন্ধুর হত্যার পর নানাভাবে আমরা দেখেছি যে বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধীদের কিন্তু আমরা দেখেছিলাম, এই অনুষ্ঠান শুরুর আগে আপনি কিন্তু কিছুটা বলছিলেন, এবং সেটি যদি আমরা 73-এর
পরে যে সংসদগুলি হয়েছিল এবং সেখানে কিন্তু ঠিক পার্লামেন্টারি সিস্টেমে যে প্রতিপক্ষ বা প্রতিপক্ষকে এর বক্তৃতা শোনা, ডিবেট শোনা, সেই বিষয়গুলো কিন্তু ছিল না। একচ্ছত্রভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণাও কিন্তু আমরা সে সময় সংসদে কিন্তু আমরা দেখেছি। ধন্যবাদ আপনাকে। আসলেই আমরা তো দেখেছি, আসলে আমরা জাতির পিতা যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশের জন্ম দিয়েছিল, অর্থাৎ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি জাতির পিতার মাধ্যমে। আমরা সেই বাংলাদেশ মাত্র 3.5 বছরের মাথায় জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আমরা যে দেখেছি যে সে 71-এর পরাজিত শক্তিকে আবার প্রতিষ্ঠিত করার জন্য পর্দার অন্তরালে থেকে যারা খলনায়ক, যারা তখন ক্ষমতা দখল করেছিলেন বন্দুকের নলের মাধ্যমে, অর্থাৎ বঙ্গবন্ধুর হত্যাকারী খুনি মোস্তাকের ইন্ডিমিনিটি অ্যাক্ট যারা বহাল রেখে, যারা এই বাংলাদেশের হত্যার রাজনীতিকে পুরস্কৃত করেছিলেন ওই খুনিদের দূতাবাসে চাকরি দিয়ে, কিংবা 1971-এর সেই পরাজিত শক্তি এর যে রাজাকারের শিরোমণি গোলাম আজমকে যারা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন, যারা পরবর্তীতে প্রায় 11,000 আর যুদ্ধপরাধীকে কারাগার থেকে ছেড়ে দিয়েছিলেন, যারা যে আমাদের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন সেই শাহজিজির মতো একজন রাজাকারকে, আজকে আমরা এই বিষয়গুলো যদি আমরা সবুর খানের কথা বলতে পারি, সবুর খান রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মতো লোককে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, যারা সেই একই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা দেখেছি যে মতিউর রহমান এবং মুজাহিদদের গাড়িতে ফ্ল্যাগ দিয়েছিল, তারাই এক সময় ফ্রিডম পার্টিকে তারা অর্থাৎ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের জাতীয় সংসদে বসিয়েছিল, সংসদ সদস্য বানিয়েছিল। এই যে এই দীর্ঘ 21 বছর শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে গিয়ে, ইতিহাস বিকৃতি করতে গিয়ে, মূলত বাংলাদেশের প্রতি, বাংলাদেশের বিরুদ্ধেই তারা প্রচার প্রচারণা, ইতিহাস বিকৃতি, বঙ্গবন্ধুর ভাষণ তারা নিষিদ্ধ করার মধ্য দিয়ে তারা আসলে বাঙালির যে মুক্তিযুদ্ধের চেতনার উপর বিরুদ্ধেই মূলত তারা প্রচার প্রচারণা চালিয়েছিল। এটাই এর কারণে দীর্ঘ 21 বছর পর মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, বিশ্ব জননেতাদের নেতা জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন 1996 সালে, বাংলাদেশের মানুষ তাকে রায় দিল, তখন প্রথম কিন্তু এই যে বাংলাদেশের কলঙ্কিত যে আইন, যে ইনডিমিনিটি অ্যাক্ট, এটা এই দায়মুক্ত অধ্যাদেশ কিন্তু জাতির পিতার কন্যা বাতিল করলেন, এবং যুদ্ধপরাধীদের আবার দীর্ঘদিন পর বিচারের আওতায় আনলেন এবং বিচার প্রক্রিয়া শুরু করলেন জাতীয় 4 নেতার আর খুনিদেরকে বিচারের প্রক্রিয়া, অর্থাৎ দেশে আইনের শাসন প্রতিষ্ঠার এক মানে দ্বার উন্মুক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 1996 সালে ক্ষমতায় এসে। তারপর আবার 2001 সালে জামাত জোট সরকার ক্ষমতায় এসে আবার ঠিক একইভাবে নির্বাচন উত্তর যে সহিংসতা দেশব্যাপী, এবং পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্নভাবে রাজনীতিবিদ আহসানুল্লাহ মাস্টার, শাহ এম এস কিবরিয়ার মতো একজন সুনামধন্য রাজনৈতিক নেতাকে হত্যা করে, এমপিকে হত্যা করে, সাবেক মন্ত্রীকে হত্যা করে, তারা কিন্তু বাংলাদেশের সেই রাজনীতিকে আবার কলুষিত করেছিল। এবং পরবর্তীতে 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী আবার বাংলাদেশের রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেয়ার পর এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে শুরু করলো, আস্তে আস্তে বাংলাদেশ বদলে যেতে শুরু করলো। এই সকল দুর্নীতির কলঙ্ক, সেই দুঃশাসন, অন্যায়, অত্যাচারের কলঙ্ক ঘুচিয়ে আজকে বাংলাদেশ সুশাসনের মধ্য দিয়ে আজকে উন্নয়নের মহাসড়কে ধরে এগিয়ে যাচ্ছে। নবী চৌধুরী শাহন, একটা বিষয় নিশ্চয়ই আপনি জানেন যে আমরা দেখেছি যে বিশেষ করে 2014 সালে যে নির্বাচনটি হয় তখন কিন্তু অনেকেই বলেছিল যে এই সংসদ বা এই সরকার
হয়তো 2 মাস 3 মাসের বেশি টিকবে না, এবং আমরা দেখেছি যে 1 বছর অতিক্রমণা কেউ কেউ বলেছিল আরেকটু সময় বাড়িয়ে, এবং আমরা দেখেছি যে সফলভাবে প্রতিটি মেয়াদ প্রতিটি কাজ শেষ করে আবার আগাম এই যে নির্বাচনটি হলো সেই নির্বাচনে জয়লাভ করে আবারও এই সরকার ক্ষমতায় এসছে। অর্থাৎ জনগণের কাছে যদি কমিটমেন্ট থাকে এবং জনগণ কিন্তু সেই কমিটমেন্টের মূল্যটি রাখে, সব কিছু মিলিয়ে যেটা বলতে চাই যে বাংলাদেশের একটা নতুন দিনের শুভ সূচনা হতে যাচ্ছে, এবং সেই আশাবাদ নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। আপনার শেষ কথা যদি আপনি বলেন। ধন্যবাদ আপনার মাধ্যমে। আমি গত 1 জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছে, বিশেষ করে যে সংসদ সদস্যরা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। এই নতুন সংসদে আজকে আগামী 5 বছর আমরা একসাথে এই মাননীয় প্রধানমন্ত্রীর সেই উন্নত সমৃদ্ধশালী ক্ষুদা দারিদ্র্যমুক্ত দুর্নীতিমুক্ত জঙ্গিবাদমুক্ত সন্ত্রাসমুক্ত ডিজিটাল বাংলাদেশের জন্য আমরা একসাথে কাজ করব, এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য আমরা সংসদে যার যার স্থান থেকে আমরা দায়িত্ব পালন করবো। আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা নিশ্চয়ই জানি যে রবি থেকে বৃহস্পতি একেবারে সকাল 10:30 থেকে একেবারে 2টা পর্যন্ত আমরা আপনাদের সামনে থাকি। আজ বিদায় নিচ্ছি, আবারও যেতে যেতে মনে করিয়ে দিব খবরের আপডেট পেতে চোখ রাখুন 18 নিউজের পর্দায়।